My YouTube channel MEPV. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. বিছানার উপর যে বিছানায় শুয়েছেন সেই বিছানা উঠিয়ে রাখতে জরুরি নয়, সেই বিছানার উপর সলাত জায়েজ। বলছো ওয়াসাল্লা আনাসুন আলা ফিরাশি, আনাস বিন মালিক তার বিছানার উপর সলাত আদায় করেছেন। আনাস বলছেন কুননা নুসাল্লি মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতাম। ফায়াসজুদু আহাদুন আলা সাওবিহি, আমাদের যে কেউ নিজের কাপড়ের উপর সিজদা করত, কারণ মাটিতে তো সলাত পড়া হইতো। মসজিদে নবীতে কিন্তু কোনো চাটাই ফাটাইয়ের ব্যবস্থা ছিল না, মাটির উপর জমিনে সিজদা হইতো। আর জমিন পাথর, কুচি পাথরের জমিন, এক তো সিজদা করার সময় কুচি পাথরে কপালে ব্যথা কষ্ট হইতো সিজদা করতে, দুই নম্বর গ্রীষ্মকালে এত গরম হয়ে যেত যে মাথা রাখাই মুশকিল হতো কপাল রাখা, যার ফলে কি করতো এই কাপড় একটু দিয়ে তারপরে সিজদা করা। তাহলে কেউ যদি এইরকম গরম জায়গাতে বা এখন যে কোনো কারণে, গরমের কারণে, ঠান্ডার কারণে, যে কোনো কারণে অথবা কুচি পাথরে আছে, এইগুলো গুতরা রুমাল দিয়ে দিল আর তারপরে সিজদা করলো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।